আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ভিত্তিক প্রাথমিক ধারণায় সম্পর্কে স্বাগত জানাচ্ছি আমি মোসাম্মদ শারমিন আক্তার বানো সহকারী শিক্ষিকা উমর কিন্ডার স্কুল ও উমর কার্টের একাডেমি আজকে আমি সপ্তম অধ্যায় সম্পর্কে প্রাথমিক ধারণা দেব সপ্তম অধ্যায়ের নাম শক্তির ব্যবহার এই অধ্যায়ে মোট তেরোটি পাঠ রয়েছে পাঠ একে কাজ ক্ষমতা ও শক্তি সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে এরপর দুই ও তিন এবং চার ও পাঁচ রূপান্তর সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে সম্পর্কে আলোচনা করা হয়েছে পাঠ সাত আট ও নয় এ কয়েকটি নবায়নযোগ্য শক্তি সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে এরপর বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়ন শক্তির সুবিধা এবং কিছু সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে পাঠ দশে অনবায়নযোগ্য শক্তির সুবিধা ও সীমাবদ্ধতা শক্তির ব্যবহার ও সংকট এবং পাঠ বারোতে বিকল্প সম্পর্কে আলোচনা করা আমাদের জীবনের শক্তির প্রভাব ও এ শাস্ত্রের ব্যবহার সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে প্রিয় শিক্ষার্থী এ ছিল সপ্তম সম্পর্কে প্রাথমিক ধারণা সবাই ভালো থেকো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানে শেষ করছি আল্লাহ